ভারত ইতিহাসের অষ্টম অধ্যায় সুলতানি আমল নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করবো। সোনাল স্টার্ট, প্রথম প্রশ্ন দেখো, আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেন? 712 খ্রিস্টাব্দে আরবরা সিন্ধু জয় করেছিলেন। তরায়ণের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়? 1192 খ্রিস্টাব্দে। এই প্রশ্নগুলো কিন্তু এক্সাম পারপাস খুবই ইম্পর্টেন্ট, সুতরাং কোনো প্রশ্ন কিন্তু তোমরা কিপ করতে পারবে না। সো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওগুলো দেখো। পরের প্রশ্ন দেখো, দিল্লির সুলতানি শাসনের প্রতিষ্ঠাতা কে? কুতুবুদ্দিন আইবক দিল্লির সুলতানি শাসনের প্রতিষ্ঠাতা ছিলেন। দিল্লির সুলতানি শাসন কত খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়? 1206 খ্রিস্টাব্দে। দাসবংশ কে প্রতিষ্ঠা করেন? কুতুবুদ্দিন আইবক। লাক্সবক্স উপাধিটি কে গ্রহণ করেছিলেন? কুতুবুদ্দিন আইবক লাক্সবক্স উপাধিটি গ্রহণ করেছিলেন। নেক্সট হচ্ছে, অলবেনি কে ছিলেন? আরব পর্যটক ও তহকিক হিন্দ গ্রন্থের রচয়িতা। পরের প্রশ্ন, সুলতান মাহমুদের ভারত আক্রমণকালে কোন পর্যটক ভারতে আসেন? অ্যান্সার হবে অলবেনি। তারিখি সিন্ধ গ্রন্থটি কার লেখা? মীর মোহাম্মদ মাসুম। প্রথম তয়ানের যুদ্ধে কে পরাজিত হন? মোহাম্মদ খড়ি। প্রথম তয়ানের যুদ্ধে পরাজিত হন মোহাম্মদ খড়ি। কুতুবুদ্দিন আইবকের পর কে দিল্লির সিংহাসনে বসেন? আরাম শাহ। কুতুবুদ্দিন আইবকের পর দিল্লির সিংহাসনে বসেন আরাম শাহ। দিল্লির প্রথম মহিলা শাসক কে ছিলেন? রাজিয়া। দিল্লির প্রথম মহিলা শাসক ছিলেন রাজিয়া। ইলতুদমিশের পর কে দিল্লির সিংহাসনে বসেন? ইলতুদমিশের পর রাজিয়া দিল্লির সিংহাসনে বসেছিলেন। খলজি বংশের শ্রেষ্ঠ প্রতিষ্ঠাতা কে? জালাউদ্দিন ফিরোজ খলজি। 13 নম্বর প্রশ্নটা আর একটা প্রশ্ন হতে পারে যে দিল্লির প্রথম মহিলা শাসক কে? রাজিয়া হচ্ছেন দিল্লির প্রথম মহিলা শাসক। নেক্সট হচ্ছে, খলজি বংশের প্রতিষ্ঠাতা জালাউদ্দিন ফিরোজ খলজি মালিক কাপুর কে ছিলেন? আলাউদ্দিন খলজির বিশ্বস্ত সেনাপতি। মালিক কাপুর ছিলেন আলাউদ্দিন খলজির বিশ্বস্ত সেনাপতি। দিল্লির কোন সুলতান প্রথম দাক্ষিণাত্য জয় করেন? আলাউদ্দিন খলজি প্রথম দাক্ষিণাত্য জয় করেছিলেন। নেক্সট হচ্ছে, কে প্রথম রেশন ব্যবস্থা চালু করেন? আলাউদ্দিন খলজি প্রথম রেশন ব্যবস্থা চালু করেছিলেন।